আবু আবদুল্লাহ, শুরুতে যখন তার বংশ পরিচয় আমরা আলোচনা করেছি তখন বলেছি যে ইমাম বুখারীর কনিয়ত হচ্ছে আবু আবদুল্লাহ, নাম মোহাম্মদ বিন ইসমাইল, পিতার নাম ইসমাইল, বিন ইব্রাহিম, দাদার নাম ইব্রাহিম, বিন আল মুগীরা, আল মুগীরা, আল মুগীরা প্রথম হচ্ছে দাদার বাপ নিউ মুসলিম আল বুখারি রহমাহুল্লাহ তাআলা, রহমাহুল্লাহ তাআলা যেহেতু দোয়া সেজন্য এখানে যিনি লিখেছেন কাতিব তিনি আমিন লিখেছেন, যে কোনো দোয়ার উপর তাহলে আমরা কি বলবো আমিন। রহমাহুল্লাহ তাআলা কথাটি আমরা শুধু আলেমদের ক্ষেত্রে বা বড় বড় ইমামদের ক্ষেত্রে বলি বা বড় বড় যারা দিনের খাদেম মনে করছেন তাদের ক্ষেত্রে বলে থাকি, অথচ তার চেয়ে বেশি হক রাখে আপনার বাপ মা। যেই সন্ন্যতটি এর প্রচলন ভারত উপমহাদেশে নেই, ভারত বাংলাদেশ পাকিস্তানে বাপ করে গেছে, আমার আব্বা মারা গেছে, রহমাহুল্লাহ বলার তৌফিকই হয় না, কারো প্রচলনই নেই। এই মরে যাওয়া সন্ন্যতগুলিকে চালু করতে হবে, মৃত সন্ন্যত যদি চালু করতে পারেন তো আপনার দেখা দেখি যত লোক কেয়ামত পর্যন্ত এগুলো আমল করবে সবাই কিন্তু সবার নেকিগুলো এক ভাগ করে আপনি পাবেন। অনেক কিছু সন্ন্যত, অনেকগুলি ভালো জিনিস, সন্ন্যত সম্মত জিনিস বিষয়গুলি আমাদের দেশে গিয়ে একবার মৃত মেরে ফেলে দিয়েছে, বেদাতকে জিন্দা করেছে আর সন্ন্যতকে মেরে ফেলে দিয়েছে। তো আশা করি আজকে শোনার পর আমল করবেন না করবেন না, যাদের মা বাবা মারা গেছে কি বলবেন, আমার আব্বা রহমাহুল্লাহ, আমার আম্মা রহমাহাল্লাহ, যদি জমির চেঞ্জ করতে পারলেন ভালো, না পারলে কোনো অসুবিধা নেই, ব্যক্তি হিসাবে হু বলতে পারেন, আয়ের জায়গায় হু বলা যায় যাচ্ছে, শখস হিসাবে আরবিতে একটা তাওইলের রাস্তা খোলা আছে, আর আপনার মাও তো একজন ব্যক্তি, তো ব্যক্তিকে আরবিতে শখস বলে, তো এই এই তাওইলগুলি আছে আছে আরবি ব্যাপারে। সুতরাং যদি আপনার জরুরি নয় যে গিয়ার চেঞ্জ করে রহমাহুল্লাহ বলবো না রহমাহাল্লাহ বলবো, তাহলে জরুরি নয় রহমাহুল্লাহ, বাস অসুবিধা নেই, নর হোক আর নারী হোক বলেন না অসুবিধা নেই, ভুল বড় কোন ভুল করলেন না। তো বলার চেষ্টা করি শুধু বাপ মায়ের ক্ষেত্রে না, বাপ মায়ের তো বড় হক আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, ভাইয়েরা আছে, এমনকি যে কোনো আপনার জুনিয়ার আছে, তাই বলে কি আপনার রহমাহুল্লাহ দোয়া পড়া হক রাখে না, রহমাহুল্লাহ হক মুসলিমের হক যে মুসলিম মুসলিমের জন্য দোয়া করবে, রব্বানা ফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, এই এই সুন্নাত কোরআনি, সুন্নাত কোরআনি শিক্ষার উপর আমল করে আমরা মুসলিমদের জন্য ইচ্ছা করে দোয়া করতে চাই, দোয়া করে বাস দোয়া করছে কার জন্য, যে ফেমাস হয়ে গেছে কোনো একটা হিরো হয়ে গেছে তার জন্য দোয়া করছেন আপনি, অথচ দেখা যাচ্ছে আজকালকার অধিকাংশ হিরোগুলি বেদাতি, জানি না ওর জন্য দোয়া করায় জায়েজ হবে কিনা, আর দোয়া করা যদি জায়েজ হয় তো ওই দোয়া আপনার কবুল হবেই কিনা আমরা জানি, আপনি দোয়া করলে হয়তো কবুল হবে না, তার শিরকি আকীদা আছে, কুফরি আকীদা আছে, সে বলছে যে আমাদের মুসলিমদের আর খ্রিস্টানদের আকীদায় কোনো পার্থক্য নেই, আর তাকে শহীদ বলে একেবারে দিলেন আপনি ঘোষণা করে, আপনার যেন হাতে আল্লাহ এই ক্ষমতা দিয়ে দিয়েছে, আপনি যাকে ইচ্ছা শহীদ বলুন, আপনাদের জন্য ছেড়ে দিয়েছি, যাকে শহীদ বলবেন সেই শহীদ, আল্লাহ কথা বলেছে নাকি না, আল্লাহ যাকে শহীদ বলবেন তিনি শহীদ, তুমি জানলেই কি করে যে আল্লাহ শহীদ তাকে বলে গ্রহণ করেছে, যদি আকীদায় সমস্যা থাকে তারপরও শহীদ, তারপরও শহীদ, দোয়া করা যাবে কিনা এই মশলা ভালো আলমদের কাছ থেকে জানা উচিত, সেখানে শহীদ সব ধৃষ্টতা কোথায় পেলে দেশে, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, এবং আপনার নিজের লোকেরা আর সবচেয়ে বড় নিজের লোক আপনার বাপ মা, আপনার স্ত্রী ছেলে মেয়ে, কারো স্ত্রী মারা গেছে, কারো ছেলেরা সব আলোক মারা গেছে, মেয়ে মারা গেছে, তারা বেশি হাত রাখেছে, তাদের জন্য রহমাহুল্লাহ বলবেন না, কখনো বলবেন না আপনার ছেলেটা মারা গেছে, রহমাহুল্লাহ বলা তৌফিক হয়নি, ও বেদাতি কবর জিয়ারত করতে গেলে কখনো দোয়া করবে না, তাও বেদাতি তরিকায় দোয়া করবে, সন্ন্যতি তরিকায় দোয়া করবেন না, কি করে কাজ হবে। যাই হোক, কথা লম্বা না করে এই বিষয়গুলি সংশোধন দরকার, সেজন্য বললাম রহমাহুল্লাহ তাআলা।
فهناك بعض الاختلافات ليست في الأصول الكلية. هل هو خلاف عقائدي؟ لا لا يمكن أن يكون خلافا عقائديا طبعا مستحيل. بين المصريين ما فيش خلاف عقائدي أصلا. المصريين كلهم ما فيش بينهم خلاف عقائدي. المصريين إما مسلمين أو مسيحيين. صحيح. وما فيش خلاف بين العقيدة الإسلامية والعقيدة المسيحية، كل يعتقد بما يشاء، ما فيش خلاف عقائدي. الخلاف يعني خلاف ديناميكي، خلاف آليات ووسائل. لقد كفر الذين قالوا أحسن الله إليكم. يقول السائل: ما حكم من يقول عقيدتنا والنصارى واحدة من أجل مصالح سياسية؟ أعوذ بالله من هذا الكلام. هذا ليست واحدة عقيدتنا وعقيدة النصارى. عقيدة التوحيد وملة إبراهيم مثل عقيدة التثليث، نسأل الله العافية، علشان الدنيا وعلشان المصالح لا، هذا ما يجوز، هذا لا يجوز. نعم نحن يجوز لنا نتعامل معهم وأن نتعاهد معهم فيما يضبط ديننا ولا يحصل منهم عليه أذى ويكف شرهم عنا. المعاهدة شيء، هذا شيء واقع وفعله الرسول صلى الله عليه وسلم، لكن أن نرضى بدينهم أو نمدح دينهم هذا لا يجوز، هذا كفر بالله عز وجل. نعم. মজার কথা কি, এরকম সত্য ঘটনা। বিহারে এক বড় কুখ্যাত ডাকাত ডাকাত ছিল। আমার এক ক্লাসমেট বিহারের ছিল, পড়াশোনা করেছে আমার সাথে, তো বলছে যে বড় এক ডাকাত ছিল। সে বড় বড় ব্যাংকে ডাকাতি করত, আর ডাকাতি করে এক পয়সা খেত না, সে ডাকাতি করে নিয়ে গরিব দুঃখীকে দান করে দিত। বুঝতে পারছেন তো? ঠিক ওই রকমই। হ্যাঁ, চোরের হাত কাটবো আমরা, এই সব দণ্ডবিধান বাস্তবায়ন করব, শাসন ব্যবস্থা ইসলামিক করব। আল্লাহ জানেন এদের সৎনিয়ত আছে কিনা, সেটা তো আলাদা কথা, কিন্তু কথা হচ্ছে যে তাদের আচার আচরণ প্রমাণ করে যে না, কারণ তাদের মুরব্বীদের বক্তব্য আজকাল ছড়িয়ে ছিটিয়ে আছে, বড় বড় মুরব্বীদের, আন্তর্জাতিক যারা মুরব্বী তাদের, যে আমাদের মাঝে আর খ্রিস্টানদের মাঝে আকীদাগত তেমন পার্থক্য নাই। এই বক্তব্য ইউসুফ কারজাবির, আর এই বক্তব্য আপনার মুরসির, আমি নিজের কানে শুনেছি মুরসির আর কারজাবির, বলছে যে খ্রিস্টানদের সাথে আমাদের তো আকীদা কোনো পার্থক্য নেই। জি, হিদের দ্বারা দণ্ডবিধান কি কাম হয়? যারা বলছে খ্রিস্টানরাও তৌহিদবাদী, আমরাও তৌহিদবাদী, নাকি খ্রিস্টান ও মুসলিম, আমরাও মুসলিম। জি, এই আশ্চর্য হয়ে যাবেন আপনি। সুতরাং এ ধোকায় থাকবেন না। আর তারপরে ইমাম মালিক বলছেন, কোরআন সুন্নাহ তার আগে বলছে যে নবীর তরিকে আসতে উসওয়ে হাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বোঝা গেছে কিনা? তারপরে খোলাইফা রাশিদিন, আর না আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রে আমরা ওখানে যাব, আর যাওয়ার পরে তখন চোর ডাকাতের হাত কাটবো, এই করবো সেই করবো, আমরা দণ্ডবিধান কায়েম করবো, যেন শাস্তি দেবো, মদ জুয়াকে দেশ থেকে শেষ করবো ইত্যাদি। আল্লাহ যেন হেদায়ত দান করেন, আর আল্লাহ জনগণকে যেন বিভ্রান্তি থেকে বাঁচান। জনগণ বড় বিভ্রান্ত হচ্ছে, জনগণকে এইসব বিভ্রান্তি থেকে যেন আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কাছে যে হেদায়ত যাবে সে হেদায়ত পাবে, আর যে বলবে যেন আমি হেদায়তে আছি সে কখনো হেদায়ত পাবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অন্তর থেকে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা পথ আমাদেরকে দেখাও, যেই পথ আম্বিয়া রসুলগণের পথ, যেই পথ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে আরবা।